শুধু বাংলার বাড়িটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, আমাদের অসুবিধে হচ্ছে। 2024-এ মোদিকে বিদায় দিয়ে বাংলার বাড়ি আমি নতুন করে স্কিম করে কথা দিচ্ছি, যারা আবেদন করেছেন আমরা ভালো করে সেটা দেখে নেব। 2024-এ কেন্দ্রের মোদি সরকারকে উচ্ছেদ করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2024-এ নতুন বাংলার বাড়ি প্রকল্প হবে বলে শুক্রবার 16 জুন কাকদ্বীপের সভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বাংলা বাড়ির টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন 2024-এ মোদি সরকারকে বিদায় জানিয়ে নতুন করে বাংলার বাড়ি প্রকল্প আনবে তাঁর সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সিপিএম এর আমলে বিনা পয়সায় চাল খেয়েছেন, কংগ্রেস কোনোদিনও বিনা পয়সায় চাল দিয়েছে, বিজেপি 6 মাস দিয়েছিল কোভিড এর সময়, তারপরে উইথড্র করে নিয়েছে আর দেয় না, কিন্তু আমরা কিন্তু দিচ্ছি সবাইকে, আমরা দিচ্ছি সবাইকে দুমুঠো চাল, একটু আশ্রয়। আমি জানি শুধু বাংলার বাড়িটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, আমাদের অসুবিধে হচ্ছে। 2024-এ মোদিকে বিদায় দিয়ে বাংলার বাড়ি আমি নতুন করে স্কিম করে কথা দিচ্ছি, যারা আবেদন করেছেন আমরা ভালো করে সেটা দেখে নেব। মুখ্যমন্ত্রী নতুন বাংলার বাড়ি প্রকল্প আনবেন, ভালো কথা, কিন্তু এ নিয়ে ফের দুর্নীতির নতুন পথ খুলবে না তো? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি কেন্দ্রের আবাস যোজনা নিয়ে বিস্তর দুর্নীতির ঘটনা সামনে এসেছে। যারা অবস্থাপন্ন, বাড়ির দরকার নেই, তাদের নামও বাড়ি প্রাপকের তালিকায় চলে এসেছে, আর যাদের সত্যি বাড়ি প্রয়োজন তারা পাননি। এ নিয়ে সার্ভে হওয়ার পর অনেকেরই নাম অবশ্য বাদ গিয়েছে, তাই নতুন করে বাড়ি প্রকল্পের ঘোষণা হওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা। আবার কি দুর্নীতির রাস্তা খুলবে? দুর্নীতি যাতে না হয় সেটা দেখাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ রাজ্যের কাছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তবে যে ছবিটা দেখা গেল কাকদ্বীপের সভা থেকে, মানে নবজোয়ার কর্মসূচির শেষ দিনে সমাপ্তির যে সভা, সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2024-এর কথা বললেন। সেখান থেকে তিনি মোদি সরকারকে উচ্ছেদের ডাক দিয়েছেন, আর 2024-এ নতুন বাংলার বাড়ি প্রকল্প হবে এমনটাও কিন্তু তিনি সেই সভা থেকে ঘোষণা করেছেন। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।